দেখছেন চ্যানেল 24/7, টিআরপি নয়, খবরের সত্যতাই আমাদের লক্ষ্য। চাকরির প্রার্থীদের উপর পুলিশের অত্যাচারের বিরুদ্ধে পথে নেমেছে বাম ডান সব বিরোধী রাজনৈতিক দল। গতকাল বাঁকুড়া জেলা জুড়ে বিজেপির কোথাও পথ অবরোধ, কোথাও বিক্ষোভ সমাবেশ, আবার কোথাও র্যালি করে বিক্ষোভ সমাবেশে সামিল করা হয়। বিধায়ক থেকে নেতা নেত্রী এবং কর্মীর সমর্থক সকলেই প্রতিবাদ জানাতে পথে নেমে পড়েছিলেন। শুক্রবার সন্ধ্যায় 2014 সালে টেট পরীক্ষার্থীদের উপর রাজ্য পুলিশের যে অত্যাচার, সেই অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বাঁকুড়ার সোনামুখী চৌমাথায় বেশ কিছুক্ষণ পথ অবরোধ করা হয় বিজেপি বিধায়ক দিবাকর ঘরামির নেতৃত্বে। বিজেপির তরফ থেকে বিক্ষোভ দেখানো হয় কোতুলপুরেও। ওন্দা বিধানসভার বিধায়ক অমর শাখা, তিনিও বসে পড়েছিলেন পথে। বাঁকুড়ায় বড়বাজার থেকে একটা র্যালি করে বিজেপির তরফ থেকে বিক্ষোভ সমাবেশ করা হয় মাচানতলা ঘড়ি মোড়ে। বেশ কিছুক্ষণ বিক্ষোভ দেখান তারা। রাজ্য সরকারের মদতে এই কাজ করছে পুলিশ বলে দাবি করেন বিজেপি নেতৃত্ব। বাঁকুড়া সাংগঠনিক জেলার বিজেপি যুব মোর্চার সভাপতি সুদর্শন দে জানান, গতকাল পশ্চিমবঙ্গে যে নেটকার জন্য ঘটনা ঘটেছে, যে 2014 সালে টেট পাস পরীক্ষার্থী যারা চাকরির দাবিতে প্রাথমিক পর্ষদের অফিসের সামনে ধর্নায় বসেছিল, পশ্চিমবঙ্গের কলকাতা পুলিশ তাদেরকে টেনে হেঁচড়ে থানায় নিয়ে যায়। তাদের প্রতিবাদে আজকে আমাদের এই কর্মসূচি। কিছু নেই, এই তৃণমূল সরকার দুর্নীতিতে ভর্তি হয়ে গেছে, আপাতমস্তক দুর্নীতিতে ভাগা। এখানে বিভিন্ন ধরনের নিয়োগ পরীক্ষায় সীমাহীন দুর্নীতি হয়েছে, এখানে স্বচ্ছভাবে কোনো নিয়োগ হয় না। পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী আজ শিক্ষাকে শিল্পে পরিণত করেছে, যেখান থেকে হাজার হাজার কোটি টাকা মুনাফা অর্জন করছে। এর জন্য দায়ী তৃণমূল সরকার। আজকে যে মেধার কোনো মূল্য নেই, আজকে মেধা টাকার কাছে বিক্রি হয়ে গেছে, অর্থের বিনিময়ে যে বিভিন্ন ধরনের নিয়োগ হয়েছে, তার জন্য দায়ী তৃণমূল সরকার। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতার নির্দেশে এই কাজ হয়েছে, এর জন্য এর দায়ী মমতা ব্যানার্জি এগাতে পারে না, এর জন্য মমতা ব্যানার্জি দায়ী আছে। বাঁকুড়া থেকে নব্যেন্দু হাটির রিপোর্ট, চ্যানেল 24/7। আপনারা দেখছেন চ্যানেল 24/7, টিআরপি নয়, খবরের সত্যতাই আমাদের লক্ষ্য।